আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে আরব বিশ্বের কাছে মাথা নত করে যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। এইবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের জন্য ইসরায়েলকে কড়া সতর্ক করল হামাস। এরপর জানিয়ে দেব ইরানের কাছে রুশ যুদ্ধবিমান ঘুম হারাম ইসরায়েলের। এদিকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের উস্কানিমূলক উপস্থিতির অবসান ঘটানো উচিত, শক্তিশালী মুসলিম রাষ্ট্রের ভয়ঙ্কর হুঙ্কার। জানিয়ে দেব শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, বলছে ব্রিটেনের ইহুদি রাব্বি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনের সমর্থনে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান। ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। আর আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জানিয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল। বিরতির শর্ত লঙ্ঘনের জন্য ইসরায়েলকে সতর্ক করল হামাস। দখলদার ইহুদিবাদী ইসরায়েল মুসলিম বিশ্বের কাছে মাথা নত করে হামাসের যোদ্ধাদেরকে হামলা বন্ধ করার জন্য অনুরোধ জানিয়ে যুদ্ধবিরতিতে রাজি হয়, আর এরই ধারাবাহিকতায় চলছে যুদ্ধবিরতি। তবে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের জন্য ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে হামাস যোদ্ধারা। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এ বিষয়ে সতর্কতা জারি করে। বিবৃতিতে বলা হয়েছে, সকালে উত্তর গাজায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল, এ সময় তাদের মোকাবেলা করে হামাসের সদস্যরা। এ বিষয়ে আর কিছু বিস্তারিত বলা হয়নি। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় বর্তমানে আমরা একটি মানবিক যুদ্ধবিরতিতে আছি, তবে মনে রাখতে হবে আমরা কেবল ততদিনই এই যুদ্ধবিরতি মেনে চলব যতদিন আমাদের শত্রুরা তা মেনে চলবে। এ সময় দলটির দখলদারদের যুদ্ধবিরতির সকল শর্ত মেনে চলতে মধ্যস্থতাকারীকে চাপ প্রয়োগের আহ্বান জানায়। এদিকে এবার সামরিক বন্দীদের নিয়ে আলোচনায় উপসাগরীয় দেশ কাতার। ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, এখন তো বেসামরিক বন্দীদের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এরপর সামরিক বন্দীদের বিষয়ে আলোচনা শুরু হবে। ইসরায়েল হামাস বন্দী বিনিময়ে কাতারের ভূমিকা উল্লেখ করে আল আনসারি বলেন, কাতার বন্দী বিনিময়ে উভয় পক্ষের সাথে আলোচনা অব্যাহত রেখেছে। উভয় পক্ষ আজ ও আগামীকাল আরো দুদিন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, সেই হিসেবে দুই পক্ষেরই 20 জন করে বন্দী মুক্তি পাবে। এই মুহূর্তে এর বেশি বন্দীদের মুক্তি নিশ্চিত করা যাচ্ছে না। তিনি আরো বলেন, কাতারের মধ্যস্থতায় উভয় পক্ষই স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। আল আনসারি যোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ বিষয়ে যৌথ বার্তা দেওয়ার জন্য আরব দেশগুলোর মধ্যে চলমান সমন্বয় রয়েছে। সূত্র আল জাজিরা। কাছে রুশ যুদ্ধবিমান ঘুম হারাম ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস খ্যাত দেশ ইরান দশকের পর দশক ধরে দেশটির ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা, কিন্তু সব বিপত্তি কাটিয়ে সমরাষ্ট্রে চমক দেখিয়ে যাচ্ছে তেহরান। আঞ্চলিক গণ্ডি পেরিয়ে উপসাগরীয় দেশটির তৈরি যুদ্ধাস্ত্র ব্যবহার হচ্ছে ইউক্রেন যুদ্ধেও। রাশিয়াকে সরবরাহ করছে অত্যাধুনিক সামরিক ড্রোন, এবার এর প্রতিদানও দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিত্র ইরানের হাতে অত্যাধুনিক যুদ্ধবিমান তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার তৈরি সুখোই সু-35 যুদ্ধবিমান ও হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। এরই মধ্যে এ ধরনের কেনাকাটার চুক্তি চূড়ান্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী দেশটির বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানান। বার্তা সংস্থাটি জানায়, ইরানের বিমান বাহিনীতে নামমাত্র কয়েকটি যুদ্ধবিমান রয়েছে। এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের পুরনো মডেলের কিছু বিমান রয়েছে, যেগুলো ইসলামী বিপ্লবের আগেরকার। কিন্তু রাশিয়ার অত্যাধুনিক এই যুদ্ধবিমান হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীর দাপট বাড়িয়ে দিবে। ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেহেদি ফারাহি বলেন, দেশটির সেনাবাহিনীর কমব্যাট ইউনিটের সুখোই সু-35 যুদ্ধবিমান, মিল-মি-28 অ্যাটাক হেলিকপ্টার ও ইয়াক-130 মডেলের কয়েকটি প্রশিক্ষণ যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, আর এতেই ঘুম কেড়ে নিয়েছে। সিরিয়ায় মার্কিন সেনাদের উস্কানিমূলক উপস্থিতির অবসান ঘটানো উচিত, এতে জো বাইডেনকে পরামর্শ দিয়েছে দেশটির একটি গণমাধ্যম। ওয়াশিংটন থেকে পরিচালিত অনলাইন ম্যাগাজিন রেসপন্সিবল স্টেট কাপ গতকাল প্রকাশিত এক নিবন্ধে এ পরামর্শ দেওয়া হয়। এতে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন সরকার যে সেনা মোতায়েন করে রেখেছে সে সিদ্ধান্ত সেকেলে এবং অপ্রয়োজনীয়।
এসব সেনা প্রকৃতপক্ষে শান্তি রক্ষার কোনো কাজে লাগছে না, এই নিবন্ধ উল্লেখ করা হয়েছে। অনলাইন ম্যাগাজিনটি আরও বলেছে, ইরাক ও সিরিয়ায় দায়েশের পুনরুত্থান ঘটতে পারে বলে দেশ দুটিতে যেসব সেনা মোতায়েন করে রাখা হয়েছে তাদেরকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া উচিত এবং ইরাক ও সিরিয়ার সেনাবাহিনীকে তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব দেওয়ার দরকার। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন শুরু করার পর মধ্যপ্রাচ্য থেকে বিশেষ করে ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি সামনে আসছে। ইসরায়েলি আগ্রাসনের পর এই আশঙ্কা জোরদার হয়েছে যে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে, এতে মার্কিন সেনারা দেশ দুটিতে নিরাপত্তাহীনতায় পড়বে। মার্কিন ম্যাগাজিনটি আরো বলেছে, সিরিয়া এবং ইরাক থেকে বেরিয়ে আসা আমেরিকানদের কম নিরাপদ করে তুলবে না, বরং স্থানীয় গেরিলাদেরকে এড়ানো যাবে। ওই নিবন্ধে বলা হয়েছে, গত পাঁচ সপ্তাহে ইরাক এবং সিরিয়ায় আমেরিকার বসবাসকারী একজন ইহুদি রাব্বি হ্যানান বেক জোর দিয়ে বলেছেন যে এটা শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এবং সেই দিনটি খুব দূরে নয়। তিনি বলেছেন, গাজায় যা ঘটেছে তা সত্যিকার অর্থে গণহত্যা এবং তার ভাষায় এটি 80 বছর আগে ইহুদি জনগণের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে খুব মিল রয়েছে, যা ইহুদিবাদীরা এখন গাজার জনগণের সাথে একই আচরণ করছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের এই আচরণ উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। আরও দুঃখজনক হচ্ছে, ইসরায়েল ইহুদি জাতির নামে, তাওরাত ও ঈশ্বরের নামে ফিলিস্তিনিদের সাথে এই আচরণ করছে। ইসরায়েলি কর্মকর্তাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে আনতে হবে এবং আমাকে এখানে সত্যটি বলতে হবে যে সমস্যার মূল দখলদারিত্বের মধ্যে রয়েছে। ইহুদি রাব্বি হ্যানান বেক আরও বলেছেন, ইসরায়েলি নেতাদেরকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা উচিত, কারণ সত্য এটাই যে ফিলিস্তিন সংকটের মূলে রয়েছে ইসরায়েলি দখলদারিত্ব। তিনি এও বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন 7 অক্টোবর থেকে শুরু হয়নি, বরং 75 বছর আগে শুরু হয়েছে এবং সবাই ইসরায়েলি অপরাধযোগ্য দমনপীড়ন, পানি চুরি এবং ফিলিস্তিনি ভূমি দখলের বিষয়ে অবহিত আছে। তিনি বলেন, এসব আচরণ সবাইকে যুদ্ধ ও রক্তপাতের দিকে ঠেলে দেয়, তাই সবারই উচিত সমস্যার শেকড়ের দিকে মনোযোগ দেওয়া এবং এর সমাধান করা। একমাত্র সমাধান হচ্ছে ফিলিস্তিনি ভূমি ফিলিস্তিনি জাতির কাছেই সম্পূর্ণরূপে ফিরিয়ে দেয়া। অবশ্য এর মানে ইহুদিদের প্রত্যাখ্যান করা নয়। আমরা ফিলিস্তিনি সরকারের ছত্রছায়ায় জীবনযাপন করতে পারি, কারণ ইরান সহ আরও অনেক মুসলিম দেশে ইহুদি সম্প্রদায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। ব্রিটেনে বসবাসকারী এই ইহুদি ধর্মগুরু তার সহকর্মী ও বন্ধুদের ইরান ভ্রমণের কথা উল্লেখ করেছেন, যেখানে তারা ইহুদিদের ভালো সহাবস্থান, ইহুদি হাসপাতাল এবং এমনকি ইরানের সংসদে একজন ইহুদি প্রতিনিধির কথা উল্লেখ করেছেন। সুতরাং আমরা ফিলিস্তিনেও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি। ইহুদি রাব্বি হ্যানান বেক আরও বলেছেন, ইহুদি বিশ্বাস অনুসারে এটা শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শিগগিরই ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, ইসরায়েলের একটি শিশুও জানে যে ইসরায়েলি সৈন্য, ট্যাঙ্ক, অস্ত্রগুলো কি করে এবং সবাই জানে যে ইসরায়েল সরকার ইহুদি জাতির জন্য শান্তি ও প্রশান্তি আনবে না, বরং ইসরায়েলি নেতারা সারা বিশ্বে যুদ্ধ ও রক্তপাত ছড়িয়ে দিচ্ছে।